নিয়াসো তরবিন্দ শ্রুতি আলোচনার প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে করোনা কোনো পৃথিবীতে এই মুহূর্তে অনলাইনের মাধ্যমে ইসলাম শিক্ষার বিষয়ের উপরে একটু বার্তানের আশা পোষণ করছি। সেই সুবাদে শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা এই পর্যন্ত করোনায় মারা গেলেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আক্রান্ত আছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ শরীরে বসায় ফিরতে পারে সেই তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের রোগ মুক্তি কামনা করছি। তার পাশাপাশি আমরা যারা সুস্থ আছি বলে দাবি করছি, আমরা যারা আজকে শুনছি এবং আমরা যারা এই অনুষ্ঠান থেকে পর্যবেক্ষণ করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সুস্থ শরীরে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলাম হিসেবে বেঁচে থাকার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। প্রিয় লিসেনার বৃন্দ, যারা আমার আলোচনাকে শুনছ, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আমি ইসলাম শিক্ষা ষষ্ঠ শ্রেণীর অধ্যায় তিনের পাঠ তিনের উপরে একটু আলোচনা করার অভিপ্রায় ইচ্ছা পোষণ করছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি যেন সকলে বুঝতে পারে এরকমভাবে কতগুলি কথাকে উপস্থাপন করা যায়। এই জন্য শুরুতে সকলেই যারা আমার অনুষ্ঠানকে শুনতেছ তাদের সকলের সুস্থ কামনা করছি, যে আল্লাহ যেন আমাদের জন্য একটা পরিবেশকে করে দেয় যাতে আমরা এরকমভাবে যারা আজকে এই অনলাইনের মাধ্যমে ক্লাস করার শোনার দেখার কাজে আমরা আছি, এটা যেন না হয়ে আমাদের স্বাভাবিক গতিবিধি যা ছিল সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার ফিরে যাওয়ার তৌফিক দান করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করে আমি ক্লাস আরম্ভ করছি। এই অধ্যায়টার নামই হচ্ছে ইসলাম শিক্ষা, তৃতীয় অধ্যায় কোরআন এবং হাদিস শিক্ষার উপরে। তারই একটা পাঠ হচ্ছে তাজবীদ। পবিত্র কোরআনুল করিমকে যদি কেউ শুদ্ধভাবে পড়তে চায় তাহলে তাকে কতগুলি নিয়ম কানুন অবশ্যই তাকে অনুসরণ করতে হবে। আমরা জানি পৃথিবীতে যে কোনো শাস্ত্র যে কোনো ভাষা পড়তে হলে তার কতগুলি নিয়ম আছে, তার গ্রামাটিক্যাল কতগুলি ব্যাপার আছে, সে সমস্ত জিনিসগুলি না জেনে কেউ সেটাকে শুদ্ধভাবে করতে পারে না। এই জন্য কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, কনস্টিটিউশন এটা মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম হিসেবে এই মহান কালাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। কাজে এই কোরআনকে শুদ্ধভাবে যদি কেউ পাঠ করতে চায় তাহলে অবশ্যই তাকে তাজবীদ সম্পর্কে জ্ঞান রাখতে হবে। আমরা সাধারণত সচরাচর যা দেখতে পাই যে মানুষের সাধারণত কোরআন শরীফ পড়ে কিন্তু আসলে তাজবীদ সম্পর্কে তাদের জ্ঞান নাই। আসলে তাজবীদ জিনিসটা কি, যেটা না হলে কোরআনকে শুদ্ধভাবে পাঠ করা যায় না? যদি আমরা শাব্দিকভাবে সেটাকে বিশ্লেষণ করি তাহলে তাজবীদ শব্দের অর্থ হলো সুন্দর করা, সাজানো, বিন্যাস করা বা উত্তম, সুন্দর সাজানো বিন্যাস উত্তম, যেটার মাধ্যমে একটা জিনিস সুন্দর হয়, যেটার মাধ্যমে একটা জিনিস উত্তম হয় এবং সাজানো গোছানো হয় এবং সেই জিনিসটাকে মানুষ পরিপাটি বলে, ভালো বলে এবং সেটাই শুদ্ধ, সেটাই সুন্দর, এরকম একটা জিনিসের নাম হচ্ছে তাজবীদ। কোরআন শরীফের জন্য এই তাজবীদ জিনিসটা শাব্দিকভাবে যদি বলা হয় তাহলে কোরআনকে যদি আমরা শুদ্ধ করতে চাই, কোরআনের উচ্চারণকে যদি আমরা প্রনাউন্সিয়েশনগুলি সুন্দর করতে চাই এবং সেটাকে যদি আমাকে উত্তমতার সার্টিফাই পেতে হয় তাহলে অবশ্যই তার কতগুলি নিয়মকরণ আছে এবং সেটার নামকেই বলা হয় তাজবীদ। তো এই জন্যই শাব্দিকভাবে যদি সেটার অর্থ করি এককভাবে তাহলে সাজানো, বিন্যাস করা, সুন্দর করা, এটা হচ্ছে তাজবীদ শব্দের অর্থ শাব্দিকভাবে। আর পারিপার্শ্বিকভাবে সংজ্ঞা দেওয়া হয় তাহলে আর করার আয়াতসমূহ উত্তম বা সুন্দর শুদ্ধ করে পড়াকে তাজবীদ বলা হয়। অর্থাৎ আল কোরআনের প্রতিটি হরফের মাখরাজ
সিফাত, তারপরে গুণা, মাত, চারটে জিনিস। কোরআন শরীফকে শুদ্ধ করতে হলে অবশ্যই মাখরাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, সেই প্রত্যেকটা হরফ কোথা থেকে উচ্চারিত হয় সেটা জানতে হবে, এবং প্রত্যেকটা হরফের কতগুলি সিফাত আছে। সিফাত শব্দের অর্থ যদি হলো গুণ, গুণ মানে এখানে বৈশিষ্ট্য, কোনগুলি কতগুলি অক্ষর আছে যেটা সফট অনেক নরম, আর কতগুলি অক্ষর আছে সেগুলি খুব হার্ড। এই সমস্ত অক্ষরগুলিকে আমাকে জানতে হবে যে কোনটাকে হার্ড ভাবে উচ্চারণ করতে হয়, কোনটা সার্কেল সাউন্ড হয়, দেখা গেছে ওটাকে কেঁপে উঠে শব্দটা, আবার কলকলা হয়, এরকম বিভিন্ন সিফাত সম্পর্কে অক্ষরের এটাও আমাকে জ্ঞান রাখতে হবে। ঠিক পাশাপাশি আমাকে গুণা নাকের ভিতর থেকে উচ্চারণ করে আমরা কিছু কিছু হরফ আছে, কিছু কিছু জায়গা আছে ওখানে আমরা নাকের ভিতর থেকে উচ্চারণ করি, এইগুলিকে গুণা বলা হয়, এটা সম্পর্কে আমাকে জানতে হবে। তারপরে মাত সম্পর্কে জানতে হবে, মাত শব্দের অর্থ হলো দীর্ঘ করা, লম্বা করা। অতএব আমি এখানে যেটা বলতে চাচ্ছি, তাজবিদ শব্দের সংজ্ঞা যদি বলতে যাই তাহলে সংজ্ঞাটা এইভাবে আসে যে আল কোরআনের প্রত্যেকটি হরফকে তার মাখরাজ, তার সিফাত, গুণা এবং তার পাশাপাশি ওই অক্ষরটার মাত সম্পর্কে জেনে তারপর সেটাকে শুদ্ধভাবে উচ্চারণ করা কি বলা হয় তাজবিদ। চারটে জিনিসকে জানার মাধ্যমে কোরআন শরীফ পাঠ করার নামটাই হলো তাজবিদ। সেই প্রথমটা হলো মাখরাজ, দুই নম্বরটা হচ্ছে সিফাত, তিন নম্বর যে জিনিসটা জানতে হবে সেটার নাম হচ্ছে গুণা, চার নম্বর যেটা জানতে হবে সেটার নাম হচ্ছে মাত। এই চারটা জিনিসের সমন্বয়ে কোরআন শরীফ পাঠ করা মানেই হলো তাজবিদ, তথা তাজবিদ সহকারে কোরআনকে শুদ্ধভাবে পাঠ করা। আশা করি তোমাদেরকে এই কথাটা শাব্দিক এবং পারিভাষিক আমি অল্পতে বুঝাইতে পেরেছি। তাজবিদ শব্দের শাব্দিক অর্থটাই হলো সুন্দর করা, সাজানো, বিন্যাস করা, আর যদি পারিভাষিক সংজ্ঞায় যাওয়া হয় তাহলে কোরআন মাজিদকে পড়তে হলে আরবি হরফের মত, সিফাত, গুণা এবং মাখরাজ এই সমস্ত জানার মাধ্যমে কোরআনকে সুন্দরভাবে পাঠ করার নামই হচ্ছে তাজবিদ। আরবি হরফের কোনো কোনোটি মোটা করে পড়তে হয়, আবার কোনো কোনোটি চিকন করে পড়তে হয়, উচ্চারণে এই বিশেষ সমস্যাকে বলা হয়েছে। যদি আমরা পড়তে যাই তাহলে দেখব কখনো তাকে চিকন করে পড়তে হয়, আবার তকে পু আর তাতি তু, ততই তু তাতি তু, তাহলে কি হলো, একটা হলো চিকন করে পড়া হলো আর একটা হচ্ছে তোয়াটাকে মোটা করে পড়তে হলো। হরফটির উচ্চারণের স্থান যদি একই হয় কিন্তু আমার উচ্চারণের দিকে সেখানে ত আমি কতটুকু উচ্চারণ করতে পারলাম বা তাকে আমি কীভাবে উচ্চারণ করলাম এটার উপর ভিত্তি করে শুদ্ধ বা অশুদ্ধ সেটাকে বিরাজ করে। কিন্তু যদি উচ্চারণের জায়গা এক জায়গায় হয় কিন্তু সিফাত ভিন্ন হয়ে যায়, কারণ একটা হলো গুল করে পড়তে হয় মোটা করে, একটা করে পাতলা করে পড়তে হয়। এই দুটো হরফের মধ্যে তোয়াকে মোটা করে পড়তে হয় আর তাকে চিকন করে পড়তে হয়। আবার মাখরাজের উচ্চারণের স্থান যেমন একটা হলো হা আর একটা হলো হা, একটা হা হি হু আর একটা হলো হা হি হু, হা হি হু বলা যায় আবার হা হি হু বলা যায়। যেমন আমরা উচ্চারণের ক্ষেত্রে যদি বলি তাহলে আমরা দেখি কোরআন শরীফের মধ্যে আমরা সচরাচর সকলেই সুরা ফাতেহাও পারি আবার সুরা এখলাসও পারি, কিন্তু এটার মধ্যে সবচেয়ে বেশি আমরা ভুল করি। যেরকম আমরা যদি বলি এখানে যে আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অথচ এখানে আমাদের পড়ার কথা ছিল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এর অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর যদি আমি এটাকে উচ্চারণটাকে হাটাকে হা করি তাহলে সেখানে আমার অর্থটাকে বিশাল আকার পার্থক্য দাঁড়িয়ে যায়। যেমন এখানে আমি যদি বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তাহলে অর্থ হবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কিন্তু আমি যদি এভাবে করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তাহলে সমস্ত ময়লা আবর্জনা ধ্বংস বিনাশ সব কিছু আল্লাহর জন্য। কত বড় কুফরি কালাম হয়ে গেল, কত বড় একটা কোরআনটাকে আমি বিকৃতভাবে করে দিলাম আমার উচ্চারণের জন্য। এই জন্য আমাকে এটাকে খেয়াল রাখা উচিত যে আমার এটা হা হলো না হা হলো, আলহামদু বিসমিল্লাহ রহমান রহিম, রহমান রহিম উচ্চারণ করার খেয়াল করতে হবে, কারণ উচ্চারণের পার্থক্যের জন্য আমি কিন্তু যেখানে সওয়াব হওয়ার কথা ছিল সেখানে আমার গুণা হয়ে দাঁড়ায়। যেমন আমি এখানে যদি পড়ি একটা আছে কা আর একটা আছে অ, অ একটা আছে কা কি কু, কিন্তু যদি আমি কুল না বলি এক কুল বলি তাহলে অর্থের মধ্যে আকাশ পাতাল পার্থক্য দাঁড়ায় যায়। কেউ যদি বলে কুল হু আল্লাহু আহাদ তাহলে অর্থ হয়
এর আসলে আপনি বলুন আল্লাহ এক, আর যদি কেউ বলে যে কুল হুয়াল্লাহু আহাদ তাহলে অর্থ হয় আল্লাহ এক, তাকে খাও। কুল হুয়াল্লাহু আহাদ, কুল মানে খাও আর কুল মানে বলো, অতএব অর্থটা কতটুকু পার্থক্য দাঁড়ায় গেল। এবং আল্লাহ রাব্বুল আলামিনের গুসসা তথা গজব তথা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেখানে আমার জন্য এটা সওয়াবের বিপরীতে পাপের কারণ হয়ে দাঁড়ায় গেল। আকাশপাতাল পার্থক্য দাঁড়ায় গেল, ঠিক তদ্রুপ এরকম ভাবে আমি যদি বলি কুল হুয়াল্লাহু আহাদ না বলে কুল হুয়াল্লাহু আহাদ বলি, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন অর্থের দিকে তাকাইলে কুল মানে খাও আর কুল মানে হলো বলো। অতএব আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে যেটা বলতে চাচ্ছি যে উচ্চারণের পার্থক্যের জন্য, মাকরাদের পার্থক্যের জন্য, আবার সীমাতের পার্থক্যের জন্য, গুণার জায়গায় গুণা না করার জন্য, মদের জায়গায় মদ না টানার জন্য বিভিন্নভাবে সমস্যা তথা আমাদের জন্য এটা অর্থের বিপরীত দাঁড়ায় যায়। এই জন্য আমি অনেক সময় পড়াইতে যেয়ে বলে থাকি যে আমরা এই ছোট্ট সুরা দুইটা সুরাকে খুব ভালো পারি, সুরা ফাতেহাকেও পারি, সুরা এখলাসকেও পারি, অথচ এই দুটো সুরের মধ্যে আমরা সবচেয়ে বেশি ভুল করে যাচ্ছি। আমরা সুরা এখলাসের ভিতরে অনেক সময় পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ বলি, এখানে সামাদ না সমাদ, এক হলো সিন জবর সা, এক হলো সাদ জবর স, এই প্রনাউন্সিয়েশন করে যদি না হয়, এই মাখরাজটা যদি ঠিক মতো না হয়, যেমন আপনি তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে তুমি সিনও বলতে পারো সিন জবর সা, আবার সা জবর সা, সাদ জবর স, আর সিন জবর সা, অক্ষর কিন্তু চারটা, উত্তরণ উচ্চারণ কিন্তু এক হলো না। তুমি যখন বলবে সা জবর সা, এখানে সাটাকে অনেক সফট করতে হবে, নরম করতে হবে, এখানে অবশ্যই সেটা নরম না হলে অর্থ পাল্টিয়ে দেবে, এখানে এটা স হবে না সা হবে, আবার সিন যখন বলবো তখন সা হবে, আবার সের জায়গায় একটু গুল করে বলতে হবে স বলতে হবে, আবার সিনকে সা বলতে হবে। কিন্তু আমি যদি প্রত্যেকটাই সা যখন সা সায়কার সা দিয়ে বানান করি, আবার সিন যখন সা সায়কার সা দিয়ে বানান করি, যেটা আমরা বাংলা দিয়ে সেটাকে লিখে থাকি প্রনাউন্সিয়েশনটা, আমি আমি বলতে পারি এবং আমি জানি আমার মতের সাথে অনেকে সে মতটাকে খাটবে এবং সবাই সেটাকে সমর্থন করবে যে কোনো ভাষা দিয়েই কোরআন শরীফের প্রনাউন্সিয়েশনটা, প্রকৃত প্রনাউন্সিয়েশন কখনো কোনো ভাষা দিয়ে করা যায় না। যদিও বাংলা দিয়ে আমরা লিখি কুল হুয়াল্লাহু আহাদ, অনেক সময় এর প্রনাউন্সিয়েশন লিখে নামাজ শিখে বই থেকে পড়ে আমরা পড়ে থাকি, এটা কখনো হবে না। এক সারেগামা ঠিক করতে যদি একটা গানের টিচারকে এত এত মাস এনে তারপরে থেকে সারেগামাকে ঠিক করতে হয়, তাহলে কোরআন কি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় কালাম, এটিকে পড়ার জন্য তো আমার নিশ্চয়ই এরকম একটা বিধি সম্পন্ন যারা জানে তাদের কাছ থেকে দীক্ষা নিতে হবে। কারণ মাখরাজ ঠিক না হলে আমি কোরআন পড়বো কিন্তু কোরআন যেখানে আমার সব হওয়ার কথা আমার সেখানে গুনাহ দাঁড়িয়ে যাবে, কোরআন আমাকে লানত করবে যে না তুমি হক আদায় করে আমাকে পড়ছো না। এই জন্য আমি যেটা বলতে চাই, যেমন আমরা বলি সুবহানা রাব্বিয়াল আলা, আসলে কিন্তু এখানে আলা না, এখানে আলা, যদি বলি সুবহানা রাব্বিয়াল আলা তাহলে অর্থ আল্লাহর পরিবার পবিত্র, তাহলে আমি কি কথাটা বললাম, আল্লাহর তো কোনো পরিবার নাই, তাহলে কুফুরি কালাম হয়ে গেল। কিন্তু আমি নামাজের মধ্যে বলছি সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা, কিন্তু এটা হয়ে গেল উচ্চারণ না জানার কারণে, এখানে এটার অর্থ হয়ে যায় আল্লাহর পরিবার পবিত্র, আল্লাহর পরিবার পবিত্র, অথচ অর্থ এটা হবে মূলত সুবহানা রাব্বিয়াল আলা, যে আল্লাহ পবিত্র এবং তিনি সর্বোচ্চ, তো অর্থটা আমি পাল্টিয়ে ফেললাম। এই যে আমরা সাধারণত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লাটাকে যদি কেউ না টানে, এখানে যদি মতটাকে কেউ না টানে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া আল্লাহ আছে, আল্লাহ ছাড়া আল্লাহ আছে। আমি কথাটুকু বলছি অবশ্যই সেটা তোমরাও শুনতেছো, অন্য কেউ শুনবে তারা হয়তো বলবে যে কি বললো, আসলে সেটাকে যদি কারোর কাছে মতভেদ করে, কারোর কাছে সেটাকে নেয় যে সেটা শুনলাম বুঝতে পারবে যে কথাটা কি বলেছি, যদি কেউ লাটাকে না টেনে পড়ে তাহলে অর্থ আল্লাহ ছাড়া আল্লাহ আছে, কিন্তু এটাকে লা মানে হচ্ছে নাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, অবশ্যই লাগেরটাকে টানতে হবে। আমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন জিকির করছি কিন্তু মূলত আমার উচ্চারণটাকে সেটাকে হচ্ছে না। অতএব আমি বলতে চাই যে না, সেটা যদি কোরআন মাজিদ যদি সুন্দরভাবে পড়তে হয়, এক নম্বরে অক্ষরের মাখরাজটাকে জানতে হবে, দুই নম্বরে অক্ষরের সিফাত জানতে হবে, তিন নম্বরে আমাকে গুণা সম্পর্কে জানতে হবে, চার নম্বরে আমাকে সেখানে মাত কোথায় টান দিব কোথায় টান দিব না এটাও জানতে হবে। এই চারটার সমন্বয় ছাড়া কখনো তাজবিদ সহকারে শুদ্ধভাবে কোরআন শরীফকে তেলাওয়াত করা যায় না। আর কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ নকল এবাদত, এবাদতের ভিতরে
নফল ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করা। যেমন নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নফল নামাজ তাহাজ্জুদ নামাজ, জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ নফল জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, শুকরের মধ্যে আলহামদুলিল্লাহ। ঠিক এরকম এই সাধারণ ইবাদতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআন শরীফকে তেলাওয়াত করা। এজন্য তাসবিহের গুরুত্ব কি, কেন লাগবে, এটা আসলে কি ফরজ না ওয়াজিব, এটা কোরআন শরীফ কি পরিশুদ্ধভাবে সরিশুদ্ধভাবে যদি কেউ পড়তে চায় তাহলে এটাকে বলা হয় অত্যাবশ্যক। ওয়াজিবকে বলা হয় আবশ্যক নেসেসারি, আর ফরজকে বলা হয় অত্যাবশ্যক কম্পালসারি। নেসেসারি আর কম্পালসারি 19-20 পার্থক্য। অতএব ফরজ এবং ওয়াজিব হলো কোরআন শরীফের তাসবিহ জানা। আমরা কোরআন শরীফ ঘরে ঘরে মানুষ পড়ছে, আগের দিনই মানুষ পড়তো, দেখতাম সকালবেলা হলে সুন্দর এই কোরআন শরীফ টেনে টেনে পড়ছে। আসলে কি কতটুকু টানার প্রয়োজন ছিল কি ছিল না, কোন জায়গায় আপনাকে এক আলিম টানতে হবে, দুই আলিম টানতে হবে, তিন আলিম চার আলিম মতো টানার একটা নিয়ম আছে, কিন্তু নিয়ম না জেনে যদি আপনি সেটাকে টানেন, অথবা অনেক সময় বড় মানুষ বলে বেড়ায় এই হুজুরদের ব্যাপার, কিন্তু না আপনাকেও শিখতে হবে। যতটুকু কমপক্ষে চারটা সুরো যদি হয় যদি শরীর শুদ্ধ হবে, চারটা নামাজ পড়তে চারটা সুরো যদি লাগে তাহলে সেটা দিয়ে তাকে নামাজ পড়তে হবে। আপনি জানেন এক জায়গায় যদি কতগুলি মানুষ জড়ো হয়ে জামাতে নামাজ পড়তে যায় তাহলে সেখানে একটা লোকের দাড়ি না থাক, টুপি না থাক, লম্বা পাঞ্জাবি না থাক, সে পেনশন করা থাক, কিন্তু তার যদি এখান থেকে কে ইমাম হবে নির্বাচন করতে হবে প্রথমেই দেখতে হবে তার নামাজ শুদ্ধ। চাই ওই লোকের দাড়ি না থাক, মাথায় টুপি না থাক, কিন্তু তেলাওয়াত শুদ্ধ প্রথমে অকি ইমাম হিসেবে যোগ্য বিবেচনা করতে হবে, কারণ ইমাম হিসেবে সিলেক্ট করার প্রথম যোগ্যতা হচ্ছে শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করা। এই জন্য আমি যদি বলতে চাই, আমি যদি এই ওয়াজিবটাকে ভঙ্গ করে কোরআন শরীফকে তেলাওয়াত করি অর্থাৎ তাসবিহ সহকারে না করি, তাহলে তাসবিহ অনুসারে কোরআন না পড়লে আমি গুনাহগার হব। এতে অনেক সময় অর্থ পাল্টিয়ে যাবে, যেটা আমি কতবার আগে বলেছি যে আলহামদু বলার দ্বারা যদি আলহামদু বলি, হামদু মানে সমস্ত প্রশংসা, আর হামদু শব্দ সমস্ত ময়লা আবর্জনা ধ্বংস, কাজেই এটাকে কত বড় একটা গুনার কথা হয়ে গেল এই অশুদ্ধ উচ্চারণের কারণে। আর অশুদ্ধ তেলাওয়াতের ফলে সালাতও পূর্ণাঙ্গ হয় না। নামাজ ভঙ্গের 19টা কারণ আছে তোমরা অবশ্যই জানো, এবং যারা আমার কথাকে সঞ্চয় গুরুত্ব দিয়ে কথাটাকে বুঝে রাখবা, আমি যে পাঠটাকে আজকে পড়াচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। ইসলামের যেমন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন, ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। অতএব সেই নামাজকে যদি সুন্দর করে পড়তে হয়, শুদ্ধভাবে নামাজটা হতে হয়, তাহলে কোরআন তেলাওয়াত শুদ্ধ লাগবে। নামাজ ভঙ্গের যে 19টা কারণ আছে তার প্রথম কারণটা হচ্ছে নামাজে অশুদ্ধ করা। অতএব শুদ্ধভাবে যদি আমি কোরআন শরীফকে তেলাওয়াত না করি তাহলে আমার নামাজটাই ভঙ্গ হয়ে যাচ্ছে। অনেক মানুষ নামাজ পড়ছে, আজীবন বয়স্ক হয়ে গেছে, হাজি সাহেব হয়ে গেছে, কিন্তু আসলে কোরআন শরীফ শুদ্ধ করে চারটা দুইটা সুরো মুখস্থ ভালো পারে না, শুদ্ধ হয় না, এটা শুনে হলে সেটা হয় না, সেটা হলে এটা হয় না, যাতে এই সমস্ত কারণগুলি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, হ্যাঁ জেনে বুঝে পড়তে হবে। যেমন আমি এখানে তোমাদের একটা কুল এবং কুল এটার পার্থক্য শুনিয়েছি, সুরা ফাতিহা থেকে তোমাদের এই পার্থক্য শুনাইছি, কাজেই এই যে অর্থের বিকৃত হয়ে যায় আমার মাখরাজের অথবা সিফাতের বিকৃতির কারণে অর্থটা বিকৃত হয়ে গেল যা কোনোভাবেই জায়েজ নাই, তাদের সকালে শুদ্ধ সুন্দর করে কোরআন তেলাওয়াতের গুরুত্ব উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন ওরা তিনি কোরআন আর তারতিলা, ওরা তারতিল সহকারে এ তারতিল সুন্দর তুলে তাসবিহ, যে সমস্ত নিয়ম কানুন জেনে কোরআনকে পড়া দরকার এই সমস্ত নিয়ম কানুনগুলিকে এটাকে বলা হয় মূলত তারতিল। এটা আল্লাহর অর্ডার, কোরআন শরীফে এটা আল্লাহর পক্ষ থেকে একটা অর্ডার। কি বলছেন, ওরাত্তিল, তুমি কোরআন তারতিলা, তুমি কোরআনকে তারতিল সহকারে তাসবিহ সহকারে সুন্দর সরিশুদ্ধভাবে সেটাকে তেলাওয়াত করো, এটা আল্লাহর পক্ষ থেকে অর্ডার। কাজে এখানে আমি এটাকে বিকৃত করার মতো কোনো স্পর্ধা আমি রাখতে পারি না। সেই সময় আমার উচিত হল যে সমস্ত নিয়ম কানুন জানার পরে কোরআন শরীফকে শুদ্ধভাবে পড়া যায় ওই নিয়মগুলি জানাটা, এটা হচ্ছে কোরআন পড়ার আগের খরচ, তথা কোরআন শুদ্ধভাবে পড়ার আগে আমাকে তাসবিহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য আমি আরেকটি কথা দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো এই নির্দিষ্ট কাজ আর এই নির্দেশ অমান্য করার দ্বারা কি আসলে সগিরা গুণা হয় না কবিরা গুণা হয়। আমরা তো আজীবন সব কিছুকে শুদ্ধ করতেছি, কিন্তু কোরআনটা যে আমার পড়া শুদ্ধ এটাকে আমি কোনোদিন ভেবেছি যে না এটাও আমার শুদ্ধ করার কথা ছিল। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাযিল করছেন তার প্রথম শব্দগুলি ওয়ার্ডগুলি বা সেন্টেন্সগুলি সেখানে এই কথাটাই প্রথম পৃথিবীতে নাযিল হয়েছে কোরআনের, তার নাম হচ্ছে ইকরা,
ইকরার শব্দের অর্থ হলো পড়। এই পড়ার শব্দের মানে হলো কোরআনকে পড়া। ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো, এর মানে হচ্ছে কোরআন পড়া। অতএব শাব্দিকভাবে হোক বা সেন্টেন্সগতভাবে হোক, পৃথিবীতে অবতীর্ণ মানুষের জন্য প্রথম কথাই ছিল ইকরা, আর ইকরা মানে হলো কোরআন পড়া। পৃথিবীর যত ফ্যাকাল্টি আছে, ভার্সিটি বা যত ধরনের বই আছে, যত ধরনের লাইন আছে, যত বই আছে সব পড়ো, কোনো সমস্যা নাই। কিন্তু তোমার প্রথম হইলেও তোমার জীবনের প্রথম যে জিনিসটাকে শিখতে হবে সেটাকে কোরআনটাকে তোমার শিখতে হবে। এই যে আমি কতগুলি অক্ষরের সিফাত বা মাখরাজের কথা বললাম, এটা ছোটবেলা না হলে হয়ে ওঠে না। আমরা দেখেছি আমাদের ছোট জীবনে, আমি হয়তো এখন একটু মাস্টার করেছি বা টাইটেল পাস করেছি, মাস্টার ডিগ্রি করেছি, কিন্তু আমরা ছোটবেলা, আমি আমার আমার ব্যক্তিগত কথা বলি, আমার বোনের সাথে ছোট এক কায়দা নিয়ে তারপরে ছোটবেলা মাদ্রাসায় গিয়েছি। এই যে বক্তব্যের শিক্ষাটা, ছোটবেলার শিক্ষাটা একটা মাটি কাদা মাটির মতো নরম থাকে ছোটবেলার এই জিব্বাটা বা আমাদের অন্তরটা, এই সমস্ত কিছু ওই সময় কাদা মাটি দিয়ে যা ইচ্ছা তা বাড়ানো যায়। এখন যখন গুরু হয়ে গেছি, তখন একটা মানুষ হাদিসা হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, এখন তাকে তাসবীহের কথা বলতে গেলে সে কখনো এই কফটা উচ্চারণ করতে পারবে না, হাটা তার জন্য আয়েনটা এগুলি উচ্চারণ করা তার জন্য খুব কঠিন হয়ে দাঁড়াবে। এই জন্য ওই ছোটবেলা আল্লাহর পক্ষ থেকে যেমন অর্ডার ছিল, আমরা শুরুতেই বাচ্চাদেরকে আজকে 4 বছর 5 বছরই তাকে নিয়ে যেতে চেষ্টা করি যে অমুক মিডিয়ামে নিয়ে যাবো তাকে, না আগে উচিত ছিল সকালবেলা একটা মানুষ যা দিয়ে ভাত খায় সারাদিন সেটা দিয়ে ঠেকুর দেয়। এই বাচ্চাটা যদি আজকে এই 5 বছর বয়স থেকে 5, 7 থেকে 10-এর মধ্যে, এই 10-এর মধ্যে 3 থেকে 4টা বছর, 6 বছরই নিয়ে ভর্তি করলাম, তারপরে 10-এর মধ্যে 4টা বছর দিয়ে তাকে মাদ্রাসার শিক্ষাটাকে দিয়ে তারপরে তাকে আবার স্কুলে নিয়ে আসা হয়, কলেজে নিয়ে যাওয়া হয়, বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়, যে কোনো লাইনে সে যাক, সকালবেলা অর্থাৎ তার জীবনের প্রাথমিক স্তরটা যে শিক্ষাটা সে পেয়ে নিয়েছে, এই ছেলেটা কখনো নাস্তিক হবে না, এই ছেলেটার উচ্চারণটা শুদ্ধ হবে। আমাদের দেশ তারা বিদেশে অন্য যে সমস্ত কান্ট্রি আছে আমার জানা মতে তাদের সাথে মোটামুটি একটু যোগাযোগ আছে, আমি ওদের কাছে শুনতে পাই, তারা কোরআনের শিক্ষাটাকে প্রথম গুরুত্ব দেয়। আমাদের তো মেট্রিক লেভেলের পরে এই কোরআনের চর্চা ভার্সিটি লেভেল পর্যন্ত নিলে নেও না নিলে না ওই সিস্টেমে, কিন্তু তারা কম্পালসারি সিস্টেমে ভার্সিটি পর্যন্ত তাদের এই 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 শিক্ষাটাকে দিয়ে রাখে। এটা কেন? কারণ এই শিক্ষাটা যে মূল শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অবতীর্ণ প্রথম শব্দ যেমন ইকরা বলছেন, সেখানে ইকরা বলতে যে কোরআনকে বলতে চাচ্ছেন, আর আমি আজকে যে পাঠটাকে পড়াচ্ছি এটাও তাসবীহ, আর তাসবীহ মানে কোরআনকে পরিশুদ্ধভাবে সুন্দরভাবে পড়ার যে নিয়ম তার নামই হচ্ছে তাসবীহ। এই জন্য শুদ্ধরূপে কোরআন শিক্ষা মাহাত্ম্য এটা অনেক, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার হাদিসে একটা হাদিস দিয়ে বলছেন, যেটা অন্য কোন শিক্ষার ব্যাপারে বলে নাই, কোরআন শিক্ষার ব্যাপারে বলছেন। কি বলছেন? খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখা। এটা তো অন্য শিক্ষার ক্ষেত্রে তো এই হাদিসকে রাসূল উপস্থাপন করে নাই, কেন বললো? এই জন্যই বললো যে আল্লাহর হুকুম ফরজ হুকুম ছিল কোরআনকে শিক্ষা। একটা মুসলমান অবশ্যই সে ছোটবেলায় এই কোরআনের শিক্ষাটাকে তার বাচ্চাকে দিয়ে দিবে, এবং এই বাচ্চারা যদি ছোটবেলায় কোরআনের শিক্ষা পায় তাহলে এই বাচ্চাটা ছোটবেলায় এই কোরআনের যেখান থেকে শিক্ষা শুরু করেছে আপনি নিজে হয়তো ভাবতে পারবেন না বা জানবেন না, বা তোমরা অথবা যারা শুনছো আমি তোমাদেরকে উপলক্ষ করে বলছি, একটা মানুষ যখন কোরআনের শিক্ষার জন্য মাদ্রাসা মানে রওনা করে তার পায়ে এসে বলে যে ইগুলি পরগুলি ফেরেস্তারা বিছিয়ে দিতে থাকে, বলে যে সে এই বড় রাস্তা দিয়ে হাঁটুক বা আয়ল দিয়ে হাঁটুক, তারই সম্মান করে। তারপরে সে যখন কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে তখন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ মর্যাদা তার জন্য লিপিবদ্ধ হতে থাকে, এমনকি একজন কোরআন হাফেজের জন্য বা কোরআনের আমলকারী শিখনেওয়ালা লোকের জন্য বিশাল আকারে জান্নাতে তার পজিশনের কথাও বিভিন্ন হাদিসের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। তো আমি এখানে এখানে যেটা বলছি, পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষকে যদি বলতে হয়, শ্রেষ্ঠ মানুষ তো শ্রেষ্ঠত্ব বিচার কতভাবেই মানুষ করে, কিন্তু শ্রেষ্ঠত্ব বিচার রাসূল তার হাদিসের মাপকাঠিতে বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে নিজে কোরআনকে শিখবে এবং আরেকজনকে শেখাবে। আমি যেমন আজকে তোমাকে শিক্ষা দিচ্ছি এই তাজবীর সম্পর্কে, তোমাদেরকে এই নলেজ দেওয়ার চেষ্টা করছি যে তাজবীরটা তোমার কি, যে এটা হলেই বা কি হবে, না হলে কি হবে। ঘরে ঘরে মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করছে, এখন তাকে যদি বলি যে ভাই আপনি যে তেলাওয়াত করছেন এটা তো ভুল হচ্ছে আপনার, কেন ভুল হচ্ছে? আসলে কেউ তাজবীদের পরিশুদ্ধ জ্ঞানটাকে তার জানা নাই, সে না জেনেই সেটাকে তেলাওয়াত করছে। এই জন্য আমি তোমাদেরকে এই পাঠটার উপরে গুরুত্ব আরোপ করে যে কথাটা বলতে চাবো,
যে তোমরা অবশ্যই তাজবীর সম্পর্কে মানুষের জন্য অত্যন্ত অত্যাবশ্যক, যদি কেউ কোরআন শরীফকে পড়তে হয় আর কোরআন শরীফ ছাড়া যেহেতু নামাজ পড়া যায় না, অতএব নামাজও পরিশুদ্ধ হবে না। আর যদি আমি সেটাকে শুদ্ধভাবে পাঠ না করি, এটার দ্বারা আমার তেলাওয়াতের সব দূরের কথা বরং গুণা হবে এবং অশুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে নামাজও ভঙ্গ হবে। অতএব এই দুইটা দিনের দিয়ে তো আমি গুরুত্বটিকে উপলব্ধি করে নিতে পারি যে আমি যদি মুসলমান হয় তাহলে আমাকে তো এই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনকে পড়ার মাধ্যমে যেমন সওয়াব হাসিল করতে হবে, ঠিক এটার মাধ্যমে আমাকে নামাজও পড়তে হবে। আর নামাজ পড়তে হলে যদি অশুদ্ধ তেলাওয়াতের দ্বারা নামাজই ভঙ্গ হয়ে যায়, আর যদি তেলাওয়াত করতে যে ভুল উচ্চারণের দ্বারা যদি আমার গুণাই হয়ে যায়, তাহলে এই গুণা থেকে বাঁচতে এবং নামাজকে পরিশুদ্ধ করার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য এবং রাসূলের যে হাদিস যে তোমাদের মধ্যে উত্তম সে যে উত্তম ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করে, যদি আমাদের নাই হয় তাহলে দেখা যাবে যে আমরা তাদের সহকারে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবো না। এবং রাসূলের সে হাদিসের শ্রেষ্ঠত্ব যে বলা হয়েছে আমাকে, আমি কোরআন শিখেছি এবং শিখিয়েছি, এটার মর্যাদাও রক্ষা পেল না। এই জন্য আমি এই গুরুত্ব দিতে যে এই কথাটা বলতে চাই, সবচেয়ে সামারাইজ করে যে এই কথাটা বলা দরকার মরাল ভাবে, সেটা হচ্ছে কোরআনকে আমাকে পড়তেই হবে আল্লাহর নির্দেশ, আর সেই কোরআন পড়তে হলে আমাকে তাজবীর জানতেই হবে, এটা হলো ফরজ। অতএব এই ফরজ আল্লাহর হুকুমকে না জেনে কোরআন শরীফ পড়তে চেষ্টা করা বা পড়া, এটার দ্বারা আমি বেনিফিটেড হওয়া তো দূরের কথা, এটার বিনিময়ে এরকম হতে পারি যে আমি হয়তো গুণাকারী হব এবং আমার এবাদত মন্ডুল হবে, এবাদত যেখানে সব মিলার কথা ওই সবের বিপরীতে আমার তাজবীর সহ না হওয়ার কারণে আমার সেই সবটা গুণায় পরিণত হতে পারে। এই জন্য আমি দর্শক তোমাদের সকলের প্রতি এই আহ্বান রাখবো যে তাজবীর শব্দের অর্থই হলো সুন্দর করা, সাজানো, বিন্যাস করা। অতএব কোরআনকে সুন্দর করতে হলে, সাজিয়ে সিস্টেমে পড়তে হলে এবং সে যেভাবে শব্দ বিন্যাসগুলি আছে যেভাবে পড়া দরকার সেভাবে পড়তে হলে অবশ্যই আমাকে তাজবীর সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য আমি সকলের দৃষ্টি আকর্ষণ করবো এই করোনা গণ পৃথিবীতে এটা এই ক্লাসটাকে যেন আমরা ভালোভাবে নেই এবং আমরা সকলে এটাকে দেখে নিয়ে যেন এই পাঠটাকে ভালোভাবে বুঝে নিই, এটার থেকে প্রশ্ন সেট আপ হতে পারে এবং এটা আমার জীবনকে এই ক্লাসের জন্য শুধু উপকারী না, সারা জীবনের জন্য ধর্মশিক্ষাটা শুধু আমাদের ক্লাস ভিত্তিক বা পরীক্ষা পাশের জন্য শিক্ষা না, এটা আমি যখন ক্লাস করি তখন আমার স্কুলের সমস্ত এই ছাত্রদেরকেও সেই কথা বলে দিই যে অন্য শিক্ষা আর ধর্মশিক্ষার মধ্যে পার্থক্য এটাই যে এটা শুধু এরকম না যে পরীক্ষা পাশ করলেই হয়ে যাবে, এটা আজীবনের জন্য একটা শিক্ষা। মুসলমান হিসেবে জিন্দগি যাপন করতে হলে এই ধর্মীয় শিক্ষা একান্ত জরুরি। তো আমি আজকে যে পাঠ করলাম সেই সুবাদে আমি যদি মুসলিম হিসাবে কোরআন এবং নামাজ যদি ইসলামিক কালচারকে ভালোভাবে জীবনে মেনে চলতে চাই তাহলে আমাকে তাজবীর সম্পর্কে জ্ঞান আহরণ করা, এটা সম্পর্কে বুঝে শুনে তারপরে কোরআনে মাজিদ তেলাওয়াত করা, নামাজ পড়া একান্ত জরুরি। আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে তাজবীর জেনে তারপরে শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারি সেই তৌফিক দান করেন এবং এই তাজবীর সম্বলিত কোরআন পড়ার মাধ্যমে আল্লাহ আমাদের ভালোভাবে নামাজ আদায় করার এবং নামাজের পরিপূর্ণ সওয়াব হাসিল করার মতো তৌফিক আমাদেরকে দান করেন। এই জন্য আমি একটা আহ্বান রাখবো, তোমরা অবশ্যই যেই পাঠটাকে পড়ানো হয় বিভিন্নভাবে এই পাঠ এটার সম্পর্কে তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে বাসায় পড়বা। তারপরে যারা আমার স্কুলের আসো তারা অনেকের কাছে তো এরকম নাম্বারও থাকে, ইচ্ছা করলে যে না আমি এটাকে বুঝতে পারি নাই বা তুমি ফোনের মাধ্যমে যদি ওইটা আমাকে সে রিপিট করতে চাও সেভাবে তুমি জানতে পারবা। এই জন্য সকলের প্রতি সুস্থতা কামনা করি, আল্লাহ সকলকে সুস্থ রাখুক, এই করোনা গণ পৃথিবীতে আমরা সকলে সাবধান থাকি এবং ভালোভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাঁচিয়ে রাখুক। যারা মারা গেলেন আল্লাহ তাদেরকে মাফ করেন, যারা হাসপাতালে তাদেরকে সুস্থ শীল বাসায় বিশেষ তৌফিক দান করেন, আমরা যারা ভালো শীল দাবি করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ শরীরে তার গোলাম হিসেবে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।